আমি ভোটের লাগি অধিকারী সাজিন ফিরে গদারে দ্বারে, ভোটের লাগি অধিকারী সাজিন ফিরে গদারে দ্বারে, আমি ভিখারি না শিকারি গো, ভিখারি না শিকারি গো, আমি নেতা কি অভিনেতা, আমি লই দাদা ঠাকুর বলে গেছে। হার বলি হ্যাঁ দেখো, বলি ক্যামেরার সামনে যে অভিনয় করে ও হলো গিয়ে অভিনেতা, আর এই ভোট পাবার লাগে যে অভিনয় করে ও হলো গিয়ে নেতা, বুঝলি কি না? ওদিনে বিটিটা আমার টিফিন বাস করে নিয়ে যেতে ভুলে গেছিল বুঝলে স্কুলে, আমি বলি স্কুলে যাই দিয়ে আসি বিটিটা টিফিন বাস করা, গিয়ে পরে দেখি ইঞ্জিনি দিদিমণি ক্লাস নিচ্ছে বুঝেছ, হ্যাঁ আর ক্লাসে বলছে, বলে মাকে বলে মম আর বাবাকে বলে ড্যাড, আমি বলি ম্যাড আমি কি ভিতরে আসবো, দিদিমণি তো শুনে আবার খেপে গেল, বলে এই তুমি ম্যাড কাকে বলছো, আমি বলি তুমি বলছো মাকে বলে মম বাবাকে বলে ড্যাড, তা বলি ম্যাডামকে বলে ম্যাড, আর শুনে রেগে লাল হয়ে গেছে, বলছে এই তুমি যাও গিয়ে মুরগি বানাও, আমি এই গরু ছাগল যাও বলবে বানিয়ে যাবো, তোমাদের স্কুলে হেডমাস্টারটা জানো হ্যাংলা না, মুরগি আমি হতে লাগবো, দিয়ে আমাকে ঝোল বানা খাইলে কালকে। তোমরা তো ভাবছো যে রাধা আনে গাদে বড় লোক হয়ে গেছে, বিটিটাকে ইংরেজি মিডিয়ামে ভর্তি করেছে, মানে ইংরেজি মিডিয়ামে কেন ভর্তি করবো না বলো, মানে বাংলা মিডিয়াম স্কুলগুলো যা অবস্থা কি বলবে, সিভিক ভলেন্টিয়ারের মতো তো এবার বাংলা মিডিয়াম স্কুলগুলোতে সিভিক টিচার নেবে বোধহয়, আর যেগুলো টিচার হওয়ার যোগ্য সেগুলো দেখো অনশন করে মরতে বসেছে, খবরটা খবরের কাগজে বেরোয় নাই, টিভিতেও দেখায় নাই, কোথেকে আমরা জানলাম? সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়ার জন্যে আমরা এই খবরটা জানতে পারলাম, বলি দাদা দিদিগুলোর কি অবস্থা দেখো গা, আমি তোমাদেরকে অনুরোধ করছি তোমরাও দাঁড়াও, ওদের পাশে এসে দাঁড়াও তোমরা, নাহলে ছেলেগুলো মরে যাবে গো না খেতে পেয়ে, বলি আমরা ভোটটা দিই কিসের লাগে বলো দেখি, হ্যাঁ বলে আমাদের দুঃখগুলো ঘুচানোর লাগে আমরা ভোটটা দিই, হ্যাঁ নাকি ওদের ভুটি বাগানোর জন্য ভোটটা দিই আমরা, আজ থেকে আমি একটি ক্যাম্পেনিং শুরু করতে চলেছি, সামনেই আসছে এপ্রিল ফুল, এই এপ্রিল ফুলে আমরা অনেককেই ফুল বানিয়ে থাকি, এবার আমি ঠিক করেছি একটু ব্যাপারটা চেঞ্জ করব, মানে আমরা ফুল বানাবো না আমরা ফুল ফোটাবো, তাই আমার ক্যাম্পেনিংয়ের নাম হচ্ছে নট এপ্রিল ফুল, উই সেলিব্রেট এপ্রিল কুল। সামনেই ভীষণ ভয়ঙ্কর গরম আসছে, তার কথা মাথায় রেখে আমরা অ্যাটলিস্ট একটা করে গাছ লাগাবো, তো আমি আপনাদের অনুরোধ করব যে প্লিজ আপনারা আমার এই ক্যাম্পেনিং এর সাথে থাকুন, আপনারাও গাছ লাগান, এবং যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছেন তারা প্লিজ কমেন্টস করে জানান যে হ্যাঁ আমরা গাছ লাগিয়েছি, আর যারা ফেসবুকে দেখছেন তারা প্লিজ আপনারা এক গাছ লাগানোর একটা করে ফটো তুলে সেই ফটোটা কমেন্টসে আমাকে সেন্ড করুন, আর যারা ইনস্টাগ্রামে দেখবেন তারাও আমাকে লিখে জানাবেন যে গাছ লাগিয়েছেন কিনা।